তো ভাই, সিন কিছুটা এমন, একটু আগে যে শর্ট সিকোয়েন্সটা দেখলা বাইকের, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, সো ওইটা আর আমার টাইটেল থাম্বনেল এই সব কিছু মিলিয়ে যদি তুমি মনে করে থাকো যে তুমি বুঝতে পেরে গেছো যে আজকে আমার ভিডিও কী নিয়ে, তাহলে আমি বলবো নিজের ব্রেনকে এত কাজে লাগানোর দরকার নেই। যদি এত কাজে লাগাতা তাহলে বলবো নিজের ব্রেনকে এত চাপ দেওয়ার কোনো দরকার নাই, এত কাজে লাগানোর দরকার নাই, জাস্ট রিল্যাক্সড অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। কারণ সামটাইমস আমি নিজেও প্রিডিকশন করতে পারি না আমি কী নিয়ে ভিডিও বানাই। সো দিস ভিডিও ইজ নট অ্যাবাউট হোয়াট, দিস ভিডিও ইজ অ্যাবাউট হাউ। সিকোয়েন্স শুধু ওগুলা ছিল না, সিকোয়েন্স শুধু ওগুলা ছিল না, সিকোয়েন্স আরও আছে, আগে ওগুলা দেখে আসো। কেসি নেস্টেড, মানে আমেরিকান ব্লগার যাকে বলা হয় ব্লগ কিং, সে বলেছে নো ওয়ান ইজ গোয়িং টু সি ইউর ব্লারি টাইম ল্যাপস অর স্লো মোশন। এই কথাটা শুনে আমি কিছুক্ষণের জন্য ভাবছিলাম, আচ্ছা আসলেই অ্যাকচুয়ালিতে স্লো মোশন আর টাইম ল্যাপস আপনার পুরো ভিডিওকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। সো আমার মতে ইউ শুড ক্যাপচার সাম স্লো মোশন অ্যান্ড টাইম ল্যাপস ফর ইউর ব্লগস। তো একটা স্লো মোশন ভিডিও আর কিছু টাইম ল্যাপস ভিডিও একটা ভিডিওকে বা তোমার ব্লগকে খুব জোস করে দেয়। এই ভিডিওতে আমরা দেখব না যে টাইম ল্যাপস আর স্লো মোশন কী, এই ভিডিওতে আমরা জাস্ট টাইম ল্যাপস আর স্লো মোশন নেওয়ার জন্য ক্যামেরার কী সেটিং দরকার ওইটা দেখব। আর আপনাকে অবশ্যই ম্যানুয়ালি খেলতে হবে, আপনি ক্যামেরা ইউজ করেন অথবা মোবাইল, ডাজেন্ট ম্যাটার। এখন প্রশ্ন হচ্ছে, কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করতে পারে, ইউ হ্যাভ এক্সপেন্সিভ ডিভাইসেস? ইয়েস, আই হ্যাভ এক্সপেন্সিভ ডিভাইসেস, বাট একটু আগে যে স্লো মোশন টাইম ল্যাপস যতগুলো দেখেছো এগুলা সব এক্সপেন্সিভ ডিভাইস দিয়ে তোলা না, এগুলা জাস্ট একটা বাজেট ডিভাইস দিয়ে তোলা। সেটা হচ্ছে শাওমির একটা 15,000 টাকা দামের ফোন আমার ফ্রেন্ডের, আমি জাস্ট ওইটা ইউজ করেছি যে এইটা বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি ইউর ডিভাইস ডাজেন্ট ম্যাটার। কারণ ইউটিউবার যারা আছে নতুন, ওরা কিন্তু বেশিরভাগ এই বাজেট ফোন ইউজ করে, আর অনেকেই বলে ভাই আমি বাজেট ফোন ইউজ করি, আমি কোনো ক্যামেরা ইউজ করি না। ডাজেন্ট ম্যাটার, একদিন সব হবে, জাস্ট ধৈর্য রাখা, একদিন সব হবে। তো আমি এখন আপনাকে দেখাবো কীভাবে আপনি মোবাইলের ম্যানুয়াল মোড ইউজ করে ভিডিও করতে পারেন, জাস্ট ম্যানুয়াল মোডটা শিখিয়ে দেবো, বাকিটা লাইট কম্পোজিশন সব কিছু আপনার চোখের উপরে, ফ্রেম আপনার চোখের উপরে, কিসে স্লো মোশন নেবেন সেটা আপনার ব্রেনের ভিতরে। প্রত্যেক ভিডিওতে আমার এরকম একটা ঢেক আসে।
ব্যাপার না। ওকে, তো আমরা প্রথমে যেভাবে শ্যুট করব সেটার জন্য আমাদের এখানে দরকার পড়বে একটা ম্যানুয়াল মোডের। সো ক্যামেরা অ্যাপটা লঞ্চ করে দিব, আর আজকে আমাদের মডেল হচ্ছে এ ম্যাডাম, কারণ আপনাদের রিয়েল ম্যাডাম নাই। সো এই ম্যাডামটা আজকে আমাদের মডেল, তো চলে যাচ্ছি আমরা প্রো মোডে। সো ক্যামেরা জাস্ট একটু সোয়াইপ করব, সোয়াইপ করার পরে আমাদেরকে চলে যেতে হবে প্রো মোডে। তো ফার্স্ট আমাদেরকে আইএসওটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সবচেয়ে লো আইএসও মানে কিছুই দেখা যাবে না, মানে এটা ডে লাইট হলে সেটা দেখা যেত। এখন আমি যখন আইএসওটা বাড়াচ্ছি তখন আপনি আমাদের মডেলকে একদম ক্লিয়ারলি একটু একটু করে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে শাটার স্পিড। সো শাটার স্পিডটা আমাদেরকে একটু এভাবে বাড়িয়ে দিতে হবে, একটু ট্যাপ করে ফোকাস করে নিতে পারবো না, কারণ হচ্ছে এটা ম্যানুয়াল মোড, আর ম্যানুয়াল মোডে আমাদেরকে ম্যানুয়াল ফোকাস করতে হবে। সো এইভাবে আমরা চাইলে এইভাবে ডি ফোকাস, আর এইভাবে চাইলে ম্যানুয়াল ফোকাস আমরা করে নিতে পারি। সো এই ম্যানুয়াল ফোকাস এখন পুরোপুরি আমাদের মডেল আমাদের ফোকাসে আছে। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা ম্যানুয়াল মোডটাকে ডিসকভার করতে পারি। সো আমাদের মেইন যে জিনিস সেটা হচ্ছে আইএসও, তারপর হচ্ছে শাটার স্পিড, আর হচ্ছে ম্যানুয়াল ফোকাস। সো এখন কথা হচ্ছে এই ম্যানুয়াল ভিডিওগ্রাফি যদি আপনাদের ফোনে না থাকে তাহলে দুইটা অ্যাপস আমি আপনাকে সাজেস্ট করতে পারি। একটা হচ্ছে সিনেমা এফবি 5, আর একটা হচ্ছে ওপেন ক্যামেরা। সো এই দুইটা অ্যাপস ইউজ করে কিন্তু আমরা ম্যানুয়াল মোড ইউজ করতে পারি আমাদের ভিডিওর জন্য। তো প্রথমে আসি টাইম ল্যাপসে। তো টাইম ল্যাপসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফ্রেমটা অবশ্যই ঠিক রাখতে হবে। সো আপনি যখন মোবাইলে টাইম ল্যাপস নেবেন তখন ডিসপ্লেতে ট্যাপ করে ধরে রাখবেন, আপনার অটো ফোকাস লক হয়ে যাবে। আর এটা কিভাবে এতটা স্মুথ হলো সেটা বলছি একটু পর। ওকে, নেক্সট হচ্ছে আমাদের স্লো মোশন। তো এটা এতটা স্লো কীভাবে হলো, এর একটাই কারণ যেটা হচ্ছে আমি অনেক ফ্রেমে এটাকে শ্যুট করেছি। এটা হচ্ছে 960 FPS-এ শ্যুট করা। তো আপনাদের মোবাইলে যদি 960 FPS না থাকে তাহলে একটাই কাজ করতে পারেন, ওপেন ক্যামেরা ওপেন করে ওখানে আপনার ইচ্ছা মতো ফ্রেম আপনি চুজ করে রাখতে পারবেন। ধরেন আপনি যদি ওপেন ক্যামেরাতে 480 ফ্রেম পার সেকেন্ড সিলেক্ট করেন তাহলে আপনি এটাকে স্লো মোশন করে এর দ্বিগুণ মানে 960 FPS করতে পারবেন। ওপেন ক্যামেরার একটা অপশান থাকে যেখানে আপনি ইচ্ছে মতো ফ্রেম পার সেকেন্ড চুজ করতে পারবেন। আর স্লো মোশনের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এখানেও ফ্রেমটা হচ্ছে মেইন, আর এখানে আপনাকে ট্যাপ করে ধরে রেখে ফোকাসটা লক করতে হবে। এক্সপোজার আপনার নিজের চোখ বা সিন অনুযায়ী আপনাকে ঠিক করে নিতে হবে। আমার ক্ষেত্রে এখানে এক্সপোজার বা এখানে আমি আইএসও ছিল শুধুমাত্র 50, মানে লোয়েস্ট যে ভ্যালু, কারণ প্রচণ্ড রোদ ছিল এখানে। আর শাটার স্পিডটাও আমি সিন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তো ভাই, সিন কিছুটা এমন। এখন আপনার মনে হতে পারে যে এই ভিডিওটা এখানে শেষ, কারণ সিনেম্যাটিক সিকোয়েন্স দেখে ফেলছেন প্রথমে, কীভাবে স্লো মোশন নিতে হবে সেটাও দেখে ফেলছেন, কীভাবে টাইম ল্যাপস নিতে হয় সেটাও আমি বলে দিছি। বাট এই ভিডিওটা আমার এখানে শেষ করতে ইচ্ছা করতেছে না, কারণ আমি একটা খুলাসা করব, সেটা হচ্ছে কীভাবে আমি আমার ভিডিওটাকে স্মুথ করছি এত। অ্যাকচুয়ালিতে স্মুথ করার কারণ অবশ্যই আছে, আর এই ভিডিওগুলো কিন্তু আমি হ্যান্ড হেল্ড নিছি, কোনো ট্রাইপড ইউজ করি নাই। বাট কীভাবে সেটাও দেখে নাও। আর আজকের ভিডিওতে একটা চেঞ্জ আছে, গেস করো। 3 সেকেন্ড টাইম দিলাম, 1, 2, 3, গেস করতে আর নাই। এই যে লাইটটা, কারণ এটা আমি নিচে দিয়ে লাগাইতাম, একটা ল্যাম্প ছিল সেটা ভেঙে গেছে, আর সেটার ভাঙা টুকরা আমার এখানেই পড়ে আছে, এই জন্য এটাকে এখন তার দিয়ে ঝুলে দিছি। অ্যান্ড ইট লুকস বিউটিফুল আই থিঙ্ক, ইজন্ট ইট। তো খোলাসাটা হচ্ছে আমার যে টাইম ল্যাপসটা ছিল সেটা কিন্তু হ্যান্ড হেল্ড ছিল, সেখানে আমি কোনো ট্রাইপড ইউজ করিনি। আপনারা চাইলে ট্রাইপড ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ট্রাইপড ইউজ না করেও কীভাবে এতটা স্মুথ টাইম ল্যাপস নিলাম সেটার একটাই সিক্রেট, সেটা হচ্ছে গুগলের স্টেবিলাইজেশান। সো আপনি যদি একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনার মোবাইলে ফটোস নামের এই গুগল অ্যাপসটা অবশ্যই থাকবে। সো ফটোস থেকে আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটি সেটা ওপেন করে নিন। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা স্টেবিলাইজেশনের চিহ্ন আছে, জাস্ট ওইটাকে একবার ক্লিক করুন, কিছুক্ষণ অপেক্ষা করুন, আর দেখুন আপনার ভিডিওটা একদম সম্পূর্ণভাবে স্টেবিলাইজড হয়ে গেছে। এটা দেখতে অনেকটা ট্রাইপড অথবা গিম্বেলের মতো লাগবে। এখন জাস্ট সেভ কপিতে ক্লিক করুন, আর আপনি পেয়ে গেলেন একটা গিম্বলের মতো স্মুথ শট উইদাউট ইউজিং এনি গিম্বল আর ট্রাইপড, জাস্ট আপনার হাতে থাকা সেই ফোন দিয়ে।
এখন যদি আপনার মনে হয় থাকে এটা দেখার পরও এই ভিডিওটা এখানে শেষ, তাহলে ইউ আর রাইট, কারণ সব সময় আমি রাইট হব আর আপনি ভুল হবেন এমন কোনো কথা নাই। সো ইয়াস, এই ভিডিওটা এখানে শেষ, আর ভালো লাগলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আর আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, ইফ আই ডিজার্ভ ইট, আই থিঙ্ক আই এম। আর থ্যাংকস ফর ওয়াচিং দিস স্টোরি, আজকের ভিডিও এতটুকু ছিল, গরম। বল না না, আইটেম গুলা বল খালি। হায়দ্রাবাদী বিরিয়ানি বল, হায়দ্রাবাদী বিরিয়ানি, চিকেন টিক্কা, নান রুটি, তারপর মালাই চা, তারপর লোপসানাতে আসি বল, আবার টিক্কা পরোটা অথবা নান খাওয়া হবে। তারপর কি ধরে রাখছিস কেন? আপনার এখন মনে হতে পারে হঠাৎ করে এখানে খানার কথা কেন চলতেছে, ওটা বলা যাবে না।